ভিউয়ার্স, একের পর এক ঝামেলা লেগে আছে অপু বিশ্বাস বুবলির মাঝে, দ্বন্দ্ব যেন থামছেই না। আর এই দুই ঢালিউডের কুইনের দ্বন্দ্বের মাঝে যেন শাকিব খান একটা গুটি মাত্র। শাকিব খানকে নিয়ে দুজনেই একের পর এক কথা বলে এবং দুজনের মাঝে একটা ঝামেলা বাঁধায়। ভিউয়ার্স, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে থাকুন। একের পর এক দুজনেই এমন বিস্ফোরক মন্তব্য করে যা শুনে আরেকজন আবার প্রতি উত্তর দেয়। এ নিয়ে যেন দ্বন্দ্ব থামছেই না। আর এই দ্বন্দ্বের মাঝে শাকিব খান কিন্তু গুটে শুটে হয়ে যায়। সে বিরক্ত বোধ করে, তার ভালো লাগে না তাদের কথা, কারো সামনে লজ্জায় মুখ দেখাতে পারে না, এমনই হয় মাঝে মধ্যে। বর্তমানে শাকিব খান রয়েছে কলকাতায়, সেখানে সে সিনেমার কাজের জন্য গিয়েছেন কিছুদিন আগে। অন্যদিকে অপু বিশ্বাসও ব্যস্ত কাজ নিয়ে। বুবলি বর্তমানে একের পর এক যেন মন্তব্য করেই যাচ্ছেন অপু বিশ্বাসকে নিয়ে। সে বলছেন যে অপু বিশ্বাসের সব কিছু জানে, গোপন তথ্য সে কিন্তু তুলে ধরতে পারবে মিডিয়ায়। অপু বিশ্বাস সবসময় সুযোগ খোঁজে। অপু বিশ্বাস বুবলির নাম নিয়ে নিজের নাম ভুলে যায়। নিজের নাম যতবার না নেয় ততবার কিন্তু আমার নাম নেয়, এমন দাবি শবনম বুবলির। শবনম বুবলি পারেও বটে, একের পর এক সুতো নিয়ে মিডিয়ার সামনে এসে দাঁড়ায়। অন্যদিকে মিথ্যে কথা বলে শাকিব খানের সাথে তার নাকি সম্পর্ক আছে, এমন কথায় কিন্তু কেউই কান দিচ্ছে না। তবুও বুবলি একের পর এক কথা বলে যায় শাকিব খানকে নিয়ে। শাকিব খান তার দুই স্ত্রী সম্পর্কে বলেছেন তারা অতীত। অতীতকে নিয়ে আর শাকিব খান কোনো কথাই বলতে চান না। তিনি সাক্ষাৎকারে যখনই আসেন তার কাজ নিয়ে সবসময় কথা বলেন। তাদের দুজনকে নিয়ে কোনো কথা বললে, মন্তব্য করলে আসলে কোনোই উত্তর দেন না শাকিব খান। ভিউয়ার্স, এই দ্বন্দ্বের মাঝে শাকিব খানের ক্যারিয়ার অনেক সময় নষ্ট হয়ে যায়, অনেক সময় তাকে ভুগতে হয় এই কথাগুলোর জন্য। দুজনার দ্বন্দ্ব কবে থামবে? এই দ্বন্দ্বের মাঝে শাকিব খান তো বিরক্ত বোধ হয়ে কি করে ফেলে কে জানে। ভিউয়ার্স, আপনাদের এ নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানিয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।